হাই বন্ধুরা, আমি আজকে আবার একটা নতুন ভিডিওতে আপনাদের মাঝে। বন্ধুরা, চায়না টু বাংলাদেশ চ্যানেলে আমি প্রতিনিয়ত চুলের ক্যাপ তৈরি করার ভিডিও ছাড়ি। সো আপনারা দেখতে পাচ্ছেন, সো আজকে একটা আপুর কাছে আসছি। সে আপুকে আমি জিজ্ঞেস করব সে কিভাবে কি তারা এভাবে চুলের ক্যাপটা তৈরি করতেছে। আসলে চুলের ক্যাপ গুলো হচ্ছে যাদের মাথার চুল পড়ে যায় টাক, তারা কিন্তু এগুলো ব্যবহার করে। এবং অনেক কাঠের পুতুল আছে, প্লাস্টিকের পুতুলের মাথায় কিন্তু এই চুলগুলো ব্যবহার করে চায়নারা। এটা কিন্তু চায়না একটা কোম্পানি, তারা হচ্ছে চায়না থেকে হয়তো বাংলাদেশে তারা এই প্রজেক্টটা চালু করেছে। সো আপুর কাছ থেকে আমি জিজ্ঞেস করব আসলে কি কি কিভাবে তারা এই কাজটা করতেছে, আর এটা তারা কোম্পানির কাছ থেকে কত টাকা নিচ্ছে সেটা আমি বিস্তারিত দেখাবো এবার শোনাবো আপনাদের। সো আপু, আপনি প্রথম থেকে কিভাবে কাজ করতেছেন এটা আমাকে একটু দেখান। প্রথমেই বোর ভিতর একটা গোছের চুল রাখতে হবে, তারপর বের করতে হবে, তারপর আঙুলের সাথে এইভাবে পেঁচাতে হবে। আচ্ছা, তারপরে তারপর একটা ফ্যানেল দিয়ে, ফ্যানেল কোনটা আমাকে একটু বোঝান। ও আচ্ছা, এটার নাম হচ্ছে ফ্যানেল, দেখতে পাচ্ছেন দর্শক, এটার নাম হচ্ছে ফ্যানেল। তারা প্রথম থেকে কাজ করেন, আপনি দেখি নিচে কিন্তু আপনার একটা নেট আছে, জাল যেটা বলে। কিভাবে নেটের সাথে কি লাইন বাই লাইন এটা আমাকে বোঝাতে হবে, কিন্তু মানে কত ধাপ পর পর তারা হচ্ছে কিভাবে করতেছেন। মাছপাট প্রতি ঘরে ঘরে, মাছপাট প্রতি ঘরে ঘরে, সেটা কিভাবে আমাকে একটু বুঝায় দেন সুন্দর করে, যাতে দর্শক এটা দেখে বুঝতে পারে। দুই ঘর পর পর হচ্ছে একটা করে চুল দিয়ে, সেটা হচ্ছে আপনি কিভাবে গিট করতেছেন সেটা। প্রথমে ফ্যানেলটা এই দুই ঘরের ভিতর ঢুকিয়ে তারপর বের করে, তারপর এরকম করে গিটতে দিলে হয়ে যান। একটু জোরে বলেন যাতে দর্শক শুনে হচ্ছে বুঝতে পারে। প্রথমে চুল এই ফ্যানেলটা এই দুই ঘরের ভিতর ঢুকিয়ে তারপর আবার বের করে, তারপর এই গিটের দিয়ে হয়ে গেল গিটটি। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর আপনার কাজটা। এটা কতদিন ধরে এটা করতেছেন বিস্তারিত আমাকে একটু বলেন। 5 থেকে 6 দিনে, 5 থেকে 6 দিনে, মানে এটা সারা দিন ধরে করেন না, মানে মাঝে মধ্যে একটু একটু করে 5 থেকে 6 দিন লাগে পড়াশোনা করে। পড়াশোনার পাশাপাশি বন্ধুরা বুঝতে পারছেন, পড়াশোনার পাশাপাশি কিন্তু তারা কি করতেছে এই কাজটা করতেছে, মানে একটা করলে কত টাকা প্রাইস দেয়? 8 থেকে 900 টাকা করে দেওয়া হয়। বন্ধুরা অনেকে আমাকে কমেন্ট করেছেন এই কাজটা দেওয়া যায় কিনা। বন্ধুরা আসলে কাজটা দেওয়া যায় না, আসলে পাশে হয়তো থাকলে, গ্রামের আশপাশে থাকলে এই কাজটা হয়তো দেওয়া যেতে পারতো। যারা অনেকে দূরে আসেন তারা আমাকে কিন্তু কমেন্ট করেন। আমি বলতে চাই যারা অনেক জায়গায় কিন্তু এই কাজটা চলতেছে, যারা এই কাজটা করতেছেন বা কাজ দিতে ইচ্ছুক তারা এই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, যাতে যারা কাজ চায় তাদের আমি বলতে পারি, উপকার পায় যেন তারা। কিভাবে করতেছেন দেখতে পাচ্ছেন, বন্ধুরা যারা হচ্ছে কমেন্ট করেন আসলে কাজ চান তাদের, ইনশাল্লাহ দেখা যাক চেষ্টা করা যায় কিনা। অনেকে কমেন্ট করে, তাদের হচ্ছে কমেন্ট দেখে আমি আপনাদের হচ্ছে নাম্বার দিয়ে দেবো, এই কাজটা আপনাদের অবশ্যই দেওয়া যাবে মনে হয়, মানে আমি সেই সিস্টেম করে আপনাদের কাজটা দেওয়ার ব্যবস্থা করব। আর এটা কিন্তু অনেক জেলাতে চলতেছে, আমি হচ্ছে ভিডিও আপলোড করে বুঝতে পারি প্রত্যেকটা জেলাতে এই কাজটা চলতেছে, প্রত্যেকে আমাকে কমেন্ট করে। সবাইকে ধন্যবাদ।